মক্কা থেকে সিরিয়ায় গমন করতেছিল ওনার কাফেলা বাহিনী ব্যবসার উদ্দেশ্যে বের হলো হাদিস আছে ওয়া খারাজা মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আশিয়াখিম মিন কুরাইশ এই কুরাইশের বাহিনীর সাথে আল্লাহর নবী 11 বছরের বাচ্চা তিনিও সিরিয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছে হাদিসের মধ্যে আছে যাইতে 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 ফালাম্মা আশরাফু আলার রাহেব একজন বুহাইরা নামক বনক ছিল ইহুদিদের অনেক বড় পাদ্রী আলেম ছিল তার পাশ দিয়ে যখন যাচ্ছে ফাহাল্লু রিহালাহুম মক্কার কাফেলা তারা নিজের বাহন থেকে সমস্ত সামানগুলো নামিয়ে তারা জমিনে রাখলো তারা সেখানে অবস্থান করবে যাত্রা বিরতি করবে হাদিসের মধ্যে আছে ফাজালা ইয়াতাখাল্লালুহুমুর রাহেব আবু মুসা শারি বলতেছেন আমি তাকিয়ে থাকলাম দেখলাম যে বুহাইরা রাহেব গণক কোন কথাবার্তা ছাড়াই মক্কার কাফেলার দিকে আসতেছে উনি বলতেছেন ওয়া কানু ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বিহি ইতিপূর্বে এই পথে আমরা অনেকবার যাতায়াত করেছিলাম অনেকবার আসা যাওয়া করেছিলাম কিন্তু না কোনদিন এই বুহাইরা রাহেবকে মক্কার কাফেলার মানুষদের কাছেও আসতে দেখি নাই আজকে যখন 11 বছরের বাচ্চা মোহাম্মদ আমাদের সাথে দেখলাম যে বুহাইরা রাহেব আসতেছে ফাজালা ইয়াতাখাল্লালুহুমুর রাহেব সে এসে কোনো কথা নাই বার্তা নাই ডাইরেক্ট মক্কার কাফেলার মানুষদের ভিতরে ঢুকে গেছে ঢুকে ফাখাজা বিয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী 11 বছরের বাচ্চা রসূলের হাত ধরছে হাত ধরেই ভবিষ্যৎ বাণী দিচ্ছে হাজা সাইয়্যিদুল মুরসালিন ইনি হচ্ছেন সমস্ত আম্বিয়ায়ে কেরামদের সরদার হাজা সাইয়্যিদুল আলামিন ইনি হচ্ছেন গোটা সৃষ্টি জগতের সরদার ইয়াবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন আল্লাহ ঝুর ভবিষ্যতে গোটা কুল কায়নাতের জন্য নবীর রহমত বানিয়ে তাকে দুনিয়াতে পাঠাবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন ফাজআলানি ফি খাইরিহি বাইতা আল্লাহ আমাকে গোটা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ঘর সবচাইতে উত্তম ঘর তথা বনু হাশেমের ঘরেই আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কাজেই ফা আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফখরা শুরু শেষ আল্লাহ যাকে যত বড় মর্যাদা দান করেছেন যাকে যত বড় সম্মান দান করেছেন সবচাইতে বড় মর্যাদা সবচাইতে বড় সম্মান আল্লাহ আমাকে দান করেছেন আমাকে যত বড় সম্মান আর মর্যাদা দান করেছেন এত বড় সম্মান আর মর্যাদা আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আর কাউকে দান করেন নাই সবাই জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর মর্যাদা কত রাসূল বলেন আনা সাইয়্যিদু ওয়ুলদি আদম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে আমি হব আদম জাতির সরদার ওয়া আনা হামিলু লিওয়াউল হামদ ইয়াউমাল কিয়ামা আল্লাহর প্রশংসার ঝান্ডা সেই দিন আমার হাতেই থাকবে সুবহানাল্লাহ ওয়া মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান দুনহু ইল্লা তাহতা লিওয়াই আদম সহ সমস্ত আম্বিয়া কেরাম সেই দিন আমার পতাকার নিচেই সমবেত থাকবে ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা রাসূল বলেন আল্লাহ আদম থেকে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম পাঠিয়েছেন যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটা আম্বিয়া কেরামদেরকে প্রত্যেকটা নবী রাসূলদেরকে তাদের স্ব স্ব গোত্রে নিজস্ব কওমের কাছে পাঠিয়েছেন রাসূল বলেন ওয়া বুইস্তু ইলান নাসি আম্মা আর আল্লাহ আমাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমতার নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সবাই জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ এই নবীর মহাব্বত ভালোবাসা বুকে লালন করার দরকার আছে না নাই আছে জোরে কোন আছে আছে না নাই আছে আল্লাহর নবী আলাইহি সালাতু ওয়াসসালামের মর্যাদা কত রাসূল বলেন মাসালি ওয়া মাসালুল আম্বিয়া এ কামাসালি কাসরি আমার দৃষ্টান্ত এবং আগেকার যুগের আম্বিয়া কেরামদের দৃষ্টান্ত হচ্ছে একটা প্রাসাদের মতো কিসের মতো বুঝতেছেন কথা উহসিনা বুনিয়ানা যেই প্রাসাদ সৌন্দর্য মণ্ডিত করে তৈরি করা হয়েছে কারুকার্য করে নির্মাণ করা হয়েছে কিন্তু ইল্লা মাউদিআ তিলকা লাবিনা শুধু একটা ইটের জায়গা খালি রাখা হয়েছে
সব ঠিক একটা ইটের জায়গা খালি ফাতাফা বিহিন নুজ্জা ফায়াতাআজ্জাবুনা মিন হুসনি বুনিয়ানিহি মানুষের আসে দর্শনার্থীরা এসে সেই গড়টা তাকিয়ে দেখে ঘুরে ঘুরে দেখে প্রাসাদের সৌন্দর্য দেখে তার কারুকার্য দেখে তার নির্মাণ দেখে সবাই আশ্চর্য হয়ে যায় যে কতই না সুন্দর প্রাসাদ কিন্তু সবাই একটাই আক্ষেপ করে কতই না ভালো হতো যদি প্রাসাদের এই খালি জায়গাটাও যদি পূরণ করা হতো বুঝতেছেন আমার কথা আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন শোনো আনা সাদাতু মাউদিআ তিলকা লাবিনা আমি সেই ইটের খালি জায়গা পূরণ করেছি সবাই জোরে কোন সুবহানাল্লাহ এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আম্বিয়ায়ে কেরামদের বিশাল বড় নবুয়তের প্রাসাদ এই প্রাসাদের মধ্যে শুধুমাত্র একটা জায়গা খালি ছিল আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন ফানা খুতিমা বিয়াল বুনিয়ান ওয়া খুতিমা বিয়ার রুসুল আমার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন সেই নবুয়তের বিশাল বড় প্রাসাদকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করেছেন এবং আমার মাধ্যমেই আল্লাহ নবুয়তের সিলসিলা খতম করেছেন কাজেই ফানা খাতামুন নাবিয়্যিল্লা নাবিয়্য বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পর আর কোন নবী দুনিয়াতে আসবে না সবাই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না জোরে কর না আরো জোরে কর না কি রে ভাই কষ্ট হচ্ছে আপনাদের না ঘুমাচ্ছেন নাকি একটু জোরে কর না আসবে না আচ্ছা বলেন তো কেউ যদি বিশ্বাস করে ঈমান থাকবে না যাবে যাবে জোরে কর না যাবে থাকবে না যাবে রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিল্লা নাবিয়্যা বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পর আর কোন নবী আসবে না জোরে কর না না সম্মানিত হাজেরিন আজকে দেখেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এদেশের সরলমনা মুসলমানদের ঈমান হরণ করবার জন্য জঘন্যতম চক্রান্তে লিপ্ত হয়েছে ঠিক কিনা জোরে কর না আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের হাজার বৎসর পরে ওই যে ভারতের গুরুদাস নামক এলাকায় একটা জাহান্নামের কীট জাহান্নামের কুকুর জন্মগ্রহণ করেছিল যার নাম রেখেছে তার বাবা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ঠিক কিনা জোরে কর গোলাম আহমদ মানি আহমদের গোলাম আমাদের কথা স্পষ্ট কোনো কাফের কোনোদিন আহমদের গোলাম হতে পারে না ঠিক কিনা জোরে কর তারা দেখবেন এক এক সময় এক একটা পরিচয় দেয় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদিয়া জামাত আবার কখনো বলে আহমদিয়া মুসলিম সম্প্রদায় আহমদি জামাত আহমদি সম্প্রদায় আহমদি মুসলিম জামাত আমাদের কথা স্পষ্ট কোনো কাফের কোনোদিন আহমদিয়া জামাত হতে পারে না কোনো কাফের কোনোদিন আহমদিয়া সম্প্রদায় হতে পারে না কোনো কাফের কোনোদিন আহমদিয়া মুসলিম জামাত হতে পারে না ঠিক কিনা জোরে কর এই কাফেরের বাচ্চা কাফেররা আল্লাহর নবী যে শেষ নবী আল্লাহর নবীর খাতমে নবুয়ত তারা বিশ্বাস করে না আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই মুসলমান হিসাবে পরিষ্কার ভাষায় জবাব দেন যারা আল্লাহর নবীর খাতমে নবুয়ত বিশ্বাস করে না তারা কি মুসলমান জোরে কর না তারা কি মুসলমান আরো জোরে কর না তারা কি মুসলমান ও মুসলমান ভালো করে শুনেন যোগে যোগে যারাই খাতমে নবুয়ত দাবি করেছিল যারাই নবী দাবি করেছিল উম্মতের মুসলমানরা তাদের বিরুদ্ধে মিটিং করেন নাই তাদের বিরুদ্ধে মিছিল করেন নাই তাদের বিরুদ্ধে আন্দোলন করেন নাই তাদের বিরুদ্ধে সংগ্রাম করেন নাই বরং তরবারি দিয়া ফয়সালা করেছেন ঠিক কিনা জোরে কর আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় এই বাংলাদেশ শতকরা বিরানব্বই শতাংশ মুসলমানের দেশ এই দেশ শাহ জালালের দেশ এই দেশ শাহপরানের দেশ এই দেশ তিতুমিরের দেশ এই দেশ হাজী শরীয়তুল্লাহর দেশ এই দেশ ইমামউদ্দিন বাঙ্গালির দেশ
আজকে এই পবিত্র বাংলাদেশে সেই কুখ্যাত কাদিয়ানি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খাতমে নবুয়ত অস্বীকারকারী কাদিয়ানি সম্প্রদায়কে আজকে কাফের ঘোষণা করবার জন্য আন্দোলন করবার প্রয়োজন হবে কেন আজকে মিটিং করবার প্রয়োজন হবে কেন আজকে মিছিল করবার প্রয়োজন হবে কেন এখানেই হচ্ছে আমাদের কলিজার ব্যথা ঠিক কিনা জোরে কর এখানেই হচ্ছে আমাদের কলিজার রক্তের ক্ষরণ এখানেই এসে আমরা বুঝতে পারি 71 আমাদের দেশ স্বাধীন হয়েছে এখন আমরা স্বাধীন হই নাই পরাধীন রয়ে গেছি ঠিক কিনা জোরে কর আর জোরে কর ঠিক না বেঠে ও মুসলমান তাকিয়ে দেখেন আপনারা আমার বাংলাদেশের জাতীয় সংসদে প্রায় 3 শতাধিক সংসদ সদস্য ঠিক কিনা জোরে কর কষ্ট হচ্ছে আপনাদের যাদের মধ্যে প্রায় অধিকাংশই মুসলমান ঠিক কিনা জোরে কর যাদের মধ্যে প্রায় সকলেই নিজেকে আল্লাহর বান্দা বলে বিশ্বাস করেন আল্লাহর নবীর উম্মত বলে বিশ্বাস করেন আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন ঠিক কিনা জোরে কর আমাদের কথা স্পষ্ট এই 3 শতাধিক সংসদ সদস্য যারা প্রায় সকলেই নিজেকে আল্লাহর বান্দা বলে বিশ্বাস করেন যাদের মধ্যে প্রায় সকলেই নিজেদেরকে আল্লাহর নবীর উম্মত বলে বিশ্বাস করেন যাদের মধ্যে প্রায় সকলেই নিজেদেরকে আল্লাহর নবীর খাতমে নবুয়াত বিশ্বাসকারী হিসাবে দাবি করেন আমাদের কথা হচ্ছে এই 3 শতাধিক সংসদ সদস্য যাদের উচিত ছিল যেই সংসদের মধ্যে দাবি উপস্থাপন করা এই 92 শতাংশ মুসলমানদের দেশে আল্লাহর নবীর খাতমে নবুয়াত অস্বীকারকারী কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে এখন যেহেতু সেই দাবি আদায় হচ্ছে না আমাদেরকে একতাবদ্ধ হয়ে যেতে হবে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে যদি প্রয়োজন হয় সাগর পরিমাণ রক্ত দিয়ে হলেও বাংলার জমিনে কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণার দাবি আদায় করতেই হবে করতেই হবে করতেই হবে ঠিক কিনা জোরে কর মুসলমান ভালো করে শুনেন ইতিহাস তালাশ করে দেখেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সর্বপ্রথম নবুয়ত দাবি করেছিল মুসাইলামাতুল কাযযাব এই মুসাইলামাতুল কাযযাব যখন নবুয়ত দাবি করল ইসলামের সর্বপ্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 এর বাহিনী পাঠিয়েছিলেন কয় হাজার কথা বলেন না কয় হাজার 30,000 এর বাহিনী পাঠিয়েছিলেন এই 30,000 মুসলিম সাহাবায়ে কেরাম যোদ্ধা তারা মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা জীবন দিয়েছিল তারা নিজের বুকের তাজা রক্ত দিয়েছিল ইতিহাস দেখেন সেই যুদ্ধে 2400 সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছেন যাদের মধ্যে 750 সাহাবায়ে কেরাম তারা হাফেজে কোরআন ছিল 750 সাহাবায়ে কেরাম তারা হাফেজে হাদিস ছিল এক কথায় 30,000 সাহাবায়ে কেরাম সেই মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে তারা যুদ্ধ করে তারা জীবন দিয়ে মুসাইলামাতুল কাযযাবকে দুনিয়া থেকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে সাহাবায়ে কেরাম মুসাইলামাতুল কাযযাবের হাত থেকে আল্লাহর নবীর খাতমে নবুয়াতের ইজ্জত আর সম্মানের হেফাজত করেছিল ঠিক কিনা জোরে কর আরো জোরে কর না ঠিক না বেঠে বেশি দূর যেতে হবে না আপনারা আমার পাশের দেশ পাকিস্তানের মধ্যে তালাশ করে দেখেন এই কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করবার জন্য 10 লক্ষ মুসলমান রক্ত দিয়েছে কত লক্ষ জোরে কর না কত লক্ষ তারা জীবন দিয়ে রক্ত দিয়ে সেই পাকিস্তানের মধ্যে কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণার দাবি আদায় করেছিল ঠিক কিনা জোরে কর আমরা চাই বাংলাদেশেও কাদিয়ানিকে কাফের ঘোষণা করা হোক ঠিক কিনা জোরে কর আরো জোরে কর না আমার দাবির সাথে আপনারা সবাই একমত জোরে কর না সবাই একমত কারা কারা একমত দুই হাত দেখান তো সবাই একমত
মিয়া কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণার দাবি আদায় করতে যদি জীবনের প্রয়োজন হয় রক্তের প্রয়োজন হয় জীবন আর রক্ত দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ জোরে কন্যা আছেন তো ইনশাআল্লাহ মুসলমান স্পষ্ট ভাষায় বলতে চাই এই 92% মুসলমানদের দেশে আল্লাহর নবীর খতমে নবুয়ত অস্বীকারকারী কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করবেন আর না হয় ডাক আসবে এদেশের উলামায়ে কেরাম তারা একতাবদ্ধ হয়ে ডাক দিবেন ও যুব সমাজ আশিকের রাসূল তাওহীদি জনতা আসো ময়দানে ছাপিয়ে পড়ো আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে হবে খতমে নবুয়তের সিংহাসনকে রক্ষা করতে হবে যদি তোমাকে আর আমাকে ডাক দেন শয়তানকে সাড়া দিয়ে মাথায় পাগড়ি পরে কাবরের কাবর নিয়ে ময়দানে ছাপিয়ে পড়তে কারা কারা প্রস্তুত থাকবে দুই হাত আল্লাহকে দেখিয়ে দাও ও মুসলমান পরিষ্কার ভাষায় জবাব দেন এই বাংলাদেশে হাজারো উলামায়ে কেরাম আছে না নাই জোরে কন্যা আছে না নাই এদেশে লক্ষ লক্ষ মুফতিয়ানে কেরাম আছে না নাই জোরে কন্যা আছে না নাই লক্ষ লক্ষ শাইখুল হাদিস আছে না নাই লক্ষ লক্ষ ইমাম ও খতিব আছে না নাই ও মুসলমান এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম তারা ফতোয়া দিচ্ছেন যেই কাদিয়ানি সম্প্রদায় কাফের এদেশের লক্ষ লক্ষ মুফতিয়ানে কেরাম তারাও ফতোয়া দিচ্ছেন যেই কাদিয়ানি সম্প্রদায় কাফের এদেশের লক্ষ লক্ষ শাইখুল হাদিস তারাও ফতোয়া দিচ্ছেন যেই কাদিয়ানি সম্প্রদায় কাফের এদেশের লক্ষ লক্ষ ইমাম ও খতিব তারাও ফতোয়া দিচ্ছেন যেই কাদিয়ানি সম্প্রদায় কাফের আজকে আমিও বলে যাচ্ছি শুনেন কাদিয়ানি সম্প্রদায় কাফের ও মুসলমান রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছো তোমাদেরকেও বলতে চাই কাদিয়ানি সম্প্রদায় কাফের আমাদের মুরব্বি যারা আছেন তারা আমাদেরকে ডেকে আমাদের মাথায় হাত বুলিয়ে তারা আমাদেরকে কথা বলে দিয়েছেন যাও বাংলার প্রত্যন্ত অঞ্চলে যাও এদেশের প্রত্যেকটা জনগণকে তোমরা এই কথা পৌঁছে দাও কাদিয়ানি সম্প্রদায় কাফের সেই মুরব্বিদের কথা শুনে আপনাদেরকেও বলে যাচ্ছি কাদিয়ানি সম্প্রদায় কাফের আজকে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন তাদেরকেও বলতে চাই কাদিয়ানি সম্প্রদায় কাফের কাজেই অনতবিলম্বে এই বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে তোমাদের বুঝে আসলেও করতে হবে না আসলেও করতে হবে আর না হয় এদেশের 16 কোটি তাওহীদ জনতা তারা একতাবদ্ধ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়বে যদি জীবনের প্রয়োজন হয় রক্তের প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দিয়ে হলেও এদেশের জনগণ কাদিয়ানিদের হাত থেকে আল্লাহর নবীর খতমে নবুয়তের ইজ্জত আর সম্মানের হেফাজত তারা করেই ছাড়বে ঠিক কিনা জোরে কর কাদিয়ানিরা কাফের মুসলমান ভালো করে শুনেন এই বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে না নাই আমার দিকে তাকান আছে না নাই প্রত্যেকটা রাজনৈতিক দলের নিবন্ধন আছে না নাই এক দলের মানুষ যদি অন্য দলে ঢুকে তা আমাদের ভাষায় বলে যে দলের মধ্যে কাউয়া ঢুকছে ঠিক না ভাই ঠিক বুঝেন ভালো করে সাধারণত এক দলের মানুষ অন্য দলে ঢুকলে দলের মধ্যে যদি কাউয়া ঢুকে মুসলমানদের মধ্যে অমুসলিম কাদিয়ানিরা প্রবেশ করবে আমরা প্রতিবাদ করতে পারবো না এটা কেমন কথা ঠিক কিনা জোরে কর আমরা তো এমন কথা বলি না যে কাদিয়ানি সম্প্রদায় যারা আছে তাদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হোক এমন কথা বলি কথা বলেন না বলি তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক তাদের নাগরিকত্ব বাতিল করা হোক এমন কথা বলি না আমরা বলতে চাই এদেশে হিন্দু বসবাস করতেছে খ্রিস্টান বসবাস করতেছে ইহুদিরা বসবাস করতেছে এদেশে পত্তলিক আছে এদেশে হিন্দুরা আছে এদেশে বৌদ্ধরা আছে তারা যেভাবে আছে
কাদিয়ানি সম্প্রদায় তাদের পরিচয় দিয়ে থাকবে আমাদের কোনো মাথা ব্যথা জোরে কোন মাথা ব্যথা কিন্তু মুসলমান পরিচয় দিয়ে ইসলাম আর মুসলমানদেরকে ধোঁকা দিবে এই সুযোগ বাংলাদেশের মুসলমান দেবে না ঠিক কিনা জোরে কোন মুসলমান ওই দিন এক নাস্তিক আমাকে বলে হুজুর আপনারা তো কাদিয়ানির বিরুদ্ধে কথা বলেন কই কাদিয়ানিরা তো আল্লাহর নবী মানে আল্লাহর নবীকে শেষ নবী মানে আমি তাকে বলেছিলাম ভাই দেখেন এই বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায়ের যতগুলা বই আছে আপনি প্রত্যেকটা বই খুলে দেখেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে প্রথমে মুজাদ্দিদ দাবি করেছিল কি দাবি করছে আল্লাহ প্রত্যেকটা শতাব্দীতে দুনিয়াতে এক একজন করে মুজাদ্দিদ প্রেরণ করেন যারা দুনিয়া থেকে শিরক বেদাত কুফর দূরীভূত করে থাকে সে নিজেকে প্রথমে কি দাবি করলো মুজাদ্দিদ এরপরে কইছে না আমি হলাম জিল্লে নবী ছায়া নবী নাউজুবিল্লাহ ছায়া নবী এরপরে কইছে না আমি হলাম ইমাম মাহদি নাউজুবিল্লাহ কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহি সালাতু ওয়া সালাম দুনিয়াতে আসবেন সেই নিজেকে বলতেছে আমি হলাম ইমাম মাহদি সর্বশেষ কইছে না আমি হলাম হযরতে ঈসা তথা মাসি নাউজুবিল্লাহ জোরে কোন না নাউজুবিল্লাহ আচ্ছা পরিষ্কার ভাষায় জবাব দেন কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে জমিনে অবতরণ করবেন কি ভারতের গরুদাস নামক এলাকায় না দামেস্কের সাদা মসজিদের মিনারা আল্লাহ রাসূল কইছে উম্মত শোনো ওয়ায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা শারকিয়া দিমাশকা বাইনা মাহজুদাতাইন ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন ইজা তাতা রাসাহু কাতারা ওয়া ইজা তাহাদ্দারা মিসলু জুম্মালিন কাল্লুলু লা ইয়াজিদু লিকাফিরিন ইয়াজিদু মিন রিহি নাফস ওয়ান নাফসু ইয়ান্তাহি হাইসু ইয়ান্তাহি তারফু আল্লাহর নবী বলতেছে উম্মত শোনো কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন আকাশ থেকে দুইজন ফেরেশতার কাঁধে বর বর করে হলুদ বর্ণের দুইটা কাপড় পরিহিত অবস্থায় দামেস্কের সাদা মসজিদের মিনারায় অবতরণ করবেন আর ওইদিকে ভারতের গরুদাস নামক এলাকায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জন্মগ্রহণ করে নিজেকে নবী ঈসা দাবি করতেছে নিজেকে মুজাদ্দিদ দাবি করতেছে নিজেকে জিল্লে নবী দাবি করতেছে আবার নিজেকে ইমাম মাহদি দাবি করতেছে পরিষ্কার ভাষায় জবাব দেন সেই যেই সমস্ত দাবি করলো এই সমস্ত দাবিতে সে কি সত্যবাদী না মিথ্যাবাদী জোরে কোন না জোরে কোন সত্যবাদী না মিথ্যাবাদী সব বাদ দেন নবী দাবি করার পরে সে কি মুসলমান না কাফের জোরে কর না ভাই জোরে কর আরো জোরে কর মুসলমান না কাফের কাজেই কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে ঠিক কিনা জোরে কর আমার দাবির সাথে আপনারা সবাই একমত জোরে কর না সবাই একমত কারা কারা একমত আবার দুই হাত দেখান তো আল্লাহ আমার সকল ভাইকে কবুল করুন সকলে বলেন আমিন মুসলমান আমাদের কথা স্পষ্ট আমাদের সাথে কাহারো সাথে কোনো মারামারি নাই আমাদের সাথে কারো সাথে কোনো কিলাকিলি নাই আমাদের সাথে কাহারো সাথে কোনো শত্রুতাও নাই আবার কাহারো সাথে কোনো দুশ্মনীও নাই আমরা কাহারো পেটে লাত্তিও মারতে চাই না আবার ক্ষমতার চেয়ার নিয়েও টানাটানি করতে চাই না আমরা বলতে চাই এই বাংলাদেশে যতগুলা রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষের এক একটা আস্থার জায়গা আছে এক একটা বিশ্বাসের জায়গা আছে এদেশের প্রত্যেকটা জনগণ চায় তার ইমানকে হেফাজত করবে তার ইসলামকে হেফাজত করবে তার দিনকে হেফাজত করবে তার ধর্মকে হেফাজত করবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা এবং মহব্বত নিয়ে বেঁচে থাকবে আর কাদিয়ানি সম্প্রদায় যারা আছে তারা এদেশের মুসলমানদের ইমান হরণ করতে চায় তারা এদেশের মুসলমানদের ইমান নষ্ট করতে চায় ও মুসলমান তোমরা কি দেখছো না এই কাদিয়ানি সম্প্রদায় তারা নতুন করে কোরআন শরীফ ছাপিয়েছে এই কাদিয়ানি সম্প্রদায় এদেশের মুসলমানদের বিরুদ্ধে তারা বিষোদগার করে নানা বই পুস্তক তারা ছাপিয়েছে এদেশের গরিব দুঃখী অসহায় মুসলমানদেরকে তারা লোভ দেখিয়ে দু চার টাকা দিয়ে তারা তাদের ঈমান নষ্ট করছে তারা তাদের ঈমান হরণ করছে আমি জিজ্ঞাসা করতে চাই এটা কি আমাদের ধর্ম পালনে স্বাধীনতা হরণ নয়
এটা কি আমাদের ধর্ম পালনে বাধা নয়? এটা কি আমাদের ধর্ম পালনে হস্তক্ষেপ নয়? নিঃসন্দেহে দেশের প্রত্যেকটা মুসলমান তার ঈমান দীন ধর্ম হেফাজত করতে চায়। আজকে যখন এই মঞ্চ থেকে আমি কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলছি, আজকের আমার এই কথা এদেশের আওয়ামী লীগের পক্ষ থেকে বলছি, আজকের আমার এই কথা এদেশের বিএনপির পক্ষ থেকে বলছি, এদেশের জামাতের পক্ষ থেকে বলছি, জাতীয় পার্টির পক্ষ থেকে বলছি, এদেশের চরমোনাই পক্ষ থেকে বলছি, এদেশের প্রত্যেকটা জনগণ তার ঈমান ইসলাম হেফাজত করতে চায়। সুতরাং বলতে চাই, তোমরা যারা মনে করছো আজকে যেই সমস্ত ওলামায়ে কেরাম সেই কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলছেন, আজকে যারা সত্য কথা বলছেন তাদেরকে জিন্দানখানায় বন্দি করে, তাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে তোমরা কাদিয়ানিসু তাবা চাবা দিয়া দিবে, স্পষ্ট ভাষায় বলতে চাই, অত্যাচার করতে পারো, নির্যাতন করতে পারো, কিন্তু দেশের ১৬ কোটি তাওহিদ জনতা তারা একতাবদ্ধ হয়ে যাবে, তারা রাজপথে ঝাঁপিয়ে পড়বে, যদি জীবনের প্রয়োজন হয় তারা জীবন দেবে, যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দেবে, জীবন আর রক্তের বিনিময়। এদেশের জনগণ আশিকের রাসূল নাস্তিকের মর্তাদ বেঈমানের হাত থেকে আল্লাহ নবীর ইজ্জত আর সম্মানের হেফাজত তারা করেই ছাড়বে, করেই ছাড়বে, করেই ছাড়বে, ঠিক কিনা জোরে কো? কি বলেন, রাজি আছি না ইনশাআল্লাহ? জোরে কোন রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত দেখান তো। আল্লাহ আমার সকল ভাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। মুসলমান, আল্লাহর নবী আলাইহি সালাতু ওয়াসসালামের মর্যাদা কত? হাদিসের মধ্যে আছে, ওয়া আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্না নাহরিফু ইয়াউমাল খন্দক, ইসলামের একটা প্রসিদ্ধ যুদ্ধের নাম গাজওয়ায়ে খন্দক। সাহাবায়ে কেরাম 1000, কত হাজার? 1000 সাহাবায়ে কেরাম দীর্ঘ 3 দিন পর্যন্ত অনাহারে উপবাসে দীর্ঘ 6 কিলোমিটার গর্ত খনন করেছিলেন, অনেক চওড়া খাল খনন করেছিলেন, যাতে করে প্রতিপক্ষ কাফের মুসলমানদের উপর হামলা করতে না পারে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা যখন গর্ত খনন করতেছিলাম এমত অবস্থায় দেখলাম যে ফারাদাত কুদিয়াতুন সাদিদা, বিশাল বড় একটা পাথর ওই যে গর্তের মধ্যে পড়ে গেছে। আমরা 1000 সাহাবায়ে কেরাম ক্রমান্বয়ে চেষ্টা করলাম, কোদাল দিয়ে চেষ্টা করলাম, শাবল দিয়ে চেষ্টা করলাম, না কোনো অবস্থায় পাথরটা লড়াচড়াও করতে পারি নাই, পাথরটা ভাঙতেও পারি নাই। এবার আমরা কি করব? আমরা চিন্তায় পড়ে গেলাম, আমরা ফেরেশান হয়ে গেলাম, না জানি আজকে আমরা কাফেরদের হামলা থেকে বাঁচতে পারবো না, এবার আমরা কি করব? দৌড় দিয়ে চলে আসলাম আল্লাহর নবীর দরবারে, এসে ডাক দিয়া বললাম, ইয়া রাসূল আল্লাহ, হাজিহি কুদিয়া আরাদাত ফিল খন্দক, ওগো রাসূল দেখেন না বিশাল বড় একটা পাথর ওই যে গর্তের মধ্যে পড়ে গেছে, আমরা এতটাই চেষ্টা করলাম, না কোনো অবস্থা পাথরটা লড়াচড়াও করতে পারি নাই, পাথরটা ভাঙতেও পারি নাই, এবার আমরা কি করব? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবায়ে কারামরা, চিন্তার কোনো কারণ নাই, ফেরেশান হওয়ার কোনো কারণ নাই, শোনো, যেই পাথরটা তোমরা 1000 সাহাবী হাজারো চেষ্টা করে কোনো অবস্থায় লড়াচড়া করতে পারো নাই, কোনো অবস্থায় ভাঙতে পারো নাই, সেই পাথরটা ভাঙার জন্য আমি একা নবী মুহাম্মদ সেই গর্তের মধ্যে অবতরণ করব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, এই কথা বলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের কোমরের মধ্যে গামছা বাঁধলেন এবং নিজের জামা মোবারক উপরে উঠিয়ে কোমরের মধ্যে বাঁধবেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এমত অবস্থায় আমি আল্লাহর নবীর দিকে তাকিয়ে থাকলাম, দেখলাম যে ওয়াবাতনুহু মাসুবুন বিহাজার, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্র পেটের মধ্যে পাথর বাঁধা অবস্থায়, মুসলমান একটা দুইটা নয় তিনটা পাথর বাঁধা অবস্থায় ছিল। আল্লাহর নবী ক্ষুধার তাড়না
ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছেন ওয়ালা বিসনা সালাসাতা আইয়ামিন আমরাও সেখানে তিন দিন পর্যন্ত অবস্থান করেছিলাম তিন দিন পর্যন্ত গর্ত খনন করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো লা নাজুকু জাওয়াকান এই তিন দিন পর্যন্ত সময়ের মধ্যে আমরা কিচ্ছু খাইতে পাই নাই আমরাও সবাই ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণা তাড়না সহ্য করতে না পেরে আমরাও পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম হাদিসের মধ্যে আছে দেখা গেল সাহাবায়ে কেরাম কেউ ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে পেটের মধ্যে একটা পাথর বেঁধেছিলেন আবার দেখা গেল কেউ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছিলেন আবার দেখা গেল কোন সাহাবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে তিনটা পাথর বেঁধেছিলেন আবার দেখা গেল কোন সাহাবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে চারটা পাথর বেঁধেছিলেন আবার দেখা গেল কোন সাহাবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাঁচটা পাথর বেঁধেছিলেন দেখা গেল সমস্ত সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত সবার পেটের মধ্যে পাথর বাঁধা অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি আল্লাহর নবীর দিকে তাকিয়ে থাকলাম দেখলাম যে ফাআখাযাল মিআওয়ালা আল্লাহর নবী পবিত্র হাতে একটা কুডাল নিলেন ওই কোদালটা নিয়ে আল্লাহর নবী সাথে সাথে গর্তের মধ্যে অবতরণ করলেন গর্তের মধ্যে নামার পরে আল্লাহর নবীর পবিত্র হাতে সেই পাথরের উপর একটা আঘাত করছেন আঘাত করার সাথে সাথে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার কসম করে বলতেছেন যেই পাথর আমরা 1000 সাহাবায়ে কেরাম হাজারো চেষ্টা করে কোদাল দিয়ে চেষ্টা করলাম শাবল দিয়ে চেষ্টা করলাম না কোনো অবস্থায় পাথরটা ভাঙতে পারি নাই উনি বলতেছেন আমরা 1000 সাহাবায়ে কেরাম হাজারো চেষ্টার পরেও যেই পাথরটা ভাঙতে পারি নাই কিন্তু দেখলাম যে আল্লাহর নবী পবিত্র হাতে মোবারক হাতে ওই কোদালটা হাতে নিয়ে পাথর উপর একটা আঘাত আঘাত করার সাথে সাথে মুহূর্তের মধ্যে দেখলাম যে পাথরটা ব্যঙ্গে চুরমার হয়ে মুহূর্তের মধ্যে পাথরটা বালিকণায় পরিণত হয়ে গেছে সবাই জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ ও মুসলমান পাথরটা ব্যঙ্গে বালিকণায় পরিণত হয়ে গেছে এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই দৃশ্য দেখে আমি আমাকে ধরে রাখতে পারি নাই আমার চোখ থেকে অজরের পানি ঝরতে ছিল আল্লাহর নবীর পবিত্র পেটে পাথর বাঁধা অবস্থায় ক্ষুধার যন্ত্রণা আল্লাহর নবী পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন আমি কি করব দৌড় দিয়ে চলে আসলাম ফানকাফা তুইলা ইমরাআতি আমার স্ত্রীর কাছে চলে আসলাম এসে ডাক দিয়া বললাম যে প্রাণের স্ত্রী বলো তো দেখি আলিন্দাকা শাইউন তোমার কাছে খাবারের মতো কোনো কিছু আছে কিনা সাথে সাথে ফা আখরাজতু জিরাবা উনার স্ত্রী গর থেকে একটা চামড়ার ব্যাগ বের করে নিয়ে আসলো ফিহে সাউম মিন শাইরিন যেখানে ফোনে 300 আন্দাজ গম ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওয়ালানা বুহমাতুন দাজিনুন আমাদের ঘরের মধ্যে ছোট্ট একটা বকরির পালিত বাচ্চা ছিল সেই বাচ্চাটা ফাজাবাহনা আমি বাচ্চাটা যবেহ করে দিলাম ওয়াতাহান্তু শাইরা আমার স্ত্রী রুটি তৈরি করবার জন্য গমগুলো ফিশে নিল আরেক দিকে ওয়াজআলনা লাহমা ফিল বুরমা আমি গোশতগুলো তৈরি করে সুলার মধ্যে তুলে দিলাম এরপরে সুম্মা জিতুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে চলে আসলাম আল্লাহর নবীর দরবারে এসে ফাসারারতুহু আল্লাহর নবীকে কানে কানে বলতেছিলাম কেন কানে কানে বললাম শোনো আমার কাছে খাবার আছে হয়তো 10 জন মানুষ খেতে পারবে আর না হয় 12 জন মানুষ খেতে পারবে বেশি চাইতে বেশি 15 জন মানুষ খেতে পারবে আমি যদি জোরে বলি সাহাবায়ে কেরাম সবাই শুনবে সবাইকে খাওয়ানোর মতো সাধ্য আমার কাছে নাই এজন্য আমি চাই কেউ যাবে না যারা খাবে না তাদের মনে কষ্ট আসবে আমি কাহারো মনে কষ্ট দিতে চাই নাই এজন্য আল্লাহর নবীকে কানে কানে ডাক দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ যাবাহনা বুহাইমাতাল্লানা ছোট্ট একটা বকরির বাচ্চা ছিল সেই বকরির বাচ্চাটা যবেহ করলাম ওয়াতাহান্তু সাআম মিন শাইরিন আমার স্ত্রীর কাছে 300 আন্দাজ গম ছিল সেই গমগুলা রুটি তৈরি করবার জন্য ফিশে নিলাম কাজেই ফাতাআলান্তা ওয়া নাফারুম মাআকা আপনি এবং আপনার সাথে কয়েকজন সাহাবীকে সঙ্গে করে আমার বাড়িতে চলে আসেন আজকে দুপুরের খাবার আমার বাড়িতে খাবেন আমি আপনাকে দাওয়াত করে গেলাম আমার বাড়িতে আপনি দাওয়াত গ্রহণ করেন
হাদিসের মধ্যে আছে হযরত জাবের বলতেছেন আমি আল্লাহর নবীকে দাওয়াত দিলাম মাত্র 15 জনের কিন্তু আল্লাহর নবী কি করলো সাথে সাথে ফাসাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নিজের জবানের সর্বোচ্চ শক্তি ব্যয় করে আল্লাহর নবী ডাক দিবেন ইয়া আসহাবাল খন্দক ওহে খন্দকের অধিবাসীরা শোনো ইন্না জাবের আনসানা আসুরা জাবের তোমাদের জন্য খাবারের আয়োজন করছে কাজেই ফাহাইয়া আল্লাহ বিকুম সবাই কাজকর্ম রাখো সবাই প্রস্তুতি গ্রহণ করো চলো আমরা হযরতে জাবেরের বাড়িতে খাবার খেতে যাব সবাই জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ খাবার আছে কত জনের 15 জন না কত জনের 15 আরো জোরে কোন আল্লাহর নবী দাওয়াত দিয়েছে কয় হাজার 1000 হযরত জাবেরকে ডাক দিয়ে বলতেছে জাবের এদিকে আসো লা তানসিলু বুরমাতাকুম ওয়া লা তুখবিজুন্না আজিনাতাকুম খবরদার আমি যাওয়ার আগ পর্যন্ত ওই খামিরা থেকে রুটি প্রস্তুত করা শুরু করবা না এবং গোস্তর ডেক্সি থেকে গোস্ত পরিবেশন করা শুরু করবা না হাদিসের মধ্যে আছে হাত্তা আজি ওয়া জাআ আল্লাহর নবী আসছে আসার সাথে সাথে খামিরাগুলো আল্লাহর নবীর সামনে দেয়া হলো আল্লাহর নবীর সাথে সাথে ফাবা সাকা নিজের পবিত্র জবান থেকে একটু লালা মোবারক নিয়ে সেই খামিরার মধ্যে মিশিয়ে দিলেন সাথে সাথে দুই হাত উত্তোলন করলেন ওয়া বারাকা বরকতের জন্য দোয়া করলেন এরপরে সুম্মা আমাদা ইলা বুরমাতিনা ডেক্সির কাছে গেলেন কোনো কথা নাই বার্তা নাই ডেক্সির ঢাকনা উল্টানোর পরে ফাবা সাকা আল্লাহর নবীর পবিত্র জবান থেকে লালা মোবারক নিয়ে সেই ডেক্সির মধ্যে মিশিয়ে দিলেন আবার দুই হাত উত্তোলন করলেন ওয়া বারাকা বরকতের জন্য দোয়া করলেন এরপর আল্লাহর নবী হযরত জাবেরকে ডাক দিয়েছে ও জাবের এদিকে আসো উদাই খাবে জাতা তোমার স্ত্রীকে বলো অত্র এলাকার মধ্যে যত মহিলা আছে সবাইকে ডেকে নিয়ে আসতে বলো হাদিসের মধ্যে আছে উনার স্ত্রী সমস্ত মহিলাকে ডেকে নিয়ে আসলো সবাই রুটি প্রস্তুত করতেছিল আরেক দিকে সুলার মধ্যে গোশত ফুটফুট করতে আছে উনি বলতেছেন আমরা 1000 সাহাবায়ে কেরাম সবাই তিন দিনের অনাহারে উপবাসে ছিলাম সবার ওই পেটের মধ্যে পাথর বাঁধা অবস্থায় ছিল উনি খোদার কসম করে বলতেছেন এক দিক থেকে রুটি পরিবেশন হচ্ছে আরেক দিকে গোশত পরিবেশন হচ্ছে উনি বলেন আমরা একদল সাহাবী ঠুকে তারা পেট ভরে খায় বের হয় আরেক দল ঢুকে তারা পেট ভরে খায় বের হয় আরেক দল ঢুকে তারা পেট ভরে খায় বের হয় এভাবে করতে করতে ফাআকালু হাত্তা শাবিউ 1000 যোদ্ধা তারা তৃপ্তি সহকারে খাবার খাইছে এবার আল্লাহর নবী হযরত জাবেরকে ডাক দিয়েছে ও জাবের এই এলাকার মধ্যে যত আম জনসাধারণ আছে সবাইকে ডাকো সমস্ত জওয়ান বুড়া বাচ্চা সবাইকে ডেকে নিয়ে আসা হলো সবাই তৃপ্তি সহকারে খাবার খাইছে যেই সমস্ত মহিলারা রুটি প্রস্তুত করতেছিল তাদেরকেও ডাকা হলো তারাও তৃপ্তি সহকারে খাবার খাইছে সবাই খাবার খাওয়ার পরেও হযরত জাবের খোদার কসম করে বলতেছেন এরপর আমি ডেক্সির কাছে গেলাম দেখলাম যে এখনো গোশত ভর্তি ডেক্সি সুলার মধ্যে ফুটফুট করতে আছে আমি খামিরার কাছে গেলাম দেখলাম যে এখনো ফোনে 300 আন্দাজ কমের আটা থেকে এখনো রুটি প্রস্তুত হচ্ছে উনি খোদার কসম করে বলতেছেন আমরা 1000 তৃপ্তি সহকারে খাবার খাওয়ার পরেও গোটা এলাকার জনসাধারণ তারাও খাবার খাইছে সাধারণ মহিলা যারা রুটি প্রস্তুত করতেছিল তারাও খাবার খাইছে সবাই হাজার হাজার মানুষ খাবার খাওয়ার পরেও আল্লাহর নবীর পবিত্র জবানের লালার বরকতে ওয়াফাদালাত ফাতলাতান আরো অতিরিক্ত খাবার থেকে গেছে সবাই জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের ও মুসলমান আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কত রাসূলের বয়স 11 কত জোরে কর না 11 আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল খরাজা আবু তালিবিন ইলা শাম আবু তালিব কে হ্যাঁ অনেকে মনে হয় জানেও না বলেন না রাসূলের চাচা এই আল্লাহর রাসূলের চাচা অনেক টাকাওয়ালা ছিল মক্কা থেকে সিরিয়ায় গমন করতেছিল ওনার কাফেলা বাহিনী ব্যবসার উদ্দেশ্যে বের হলো হাদিস আছে ওয়া খারাজা মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আশিয়াখিম মিন কুরাইশ এই কুরাইশের বাহিনীর সাথে আল্লাহর নবী 11 বছরের বাচ্চা তিনিও সিরিয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছে হাদিসের মধ্যে আছে যাইতে 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 ফালাম্মা আশরাফু আলার রাহেব একজন বুহাইরা নামক বনক ছিল ইহুদিদের অনেক বড় পাদ্রী আলেম ছিল তার পাশ দিয়ে যখন যাচ্ছে
ফাহাল্লু রিহালাহুম মক্কার কাফেলা তারা নিজের বাহন থেকে সমস্ত সামানগুলো নামিয়ে তারা জমিনে রাখলো তারা সেখানে অবস্থান করবে যাত্রা বিরতি করবে হাদিসের মধ্যে আছে ফাজালা ইয়াতাখাল্লালুহুমুর রাহিব আবু মুসা শারি বলতেছেন আমি তাকিয়ে থাকলাম দেখলাম যে বুহাইরা রাহেব গণক কোন কথাবার্তা ছাড়াই মক্কার কাফেলার দিকে আসতেছে উনি বলতেছেন ওয়া কানু ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বিহি ইতিপূর্বে এই পথে আমরা অনেকবার যাতায়াত করেছিলাম অনেকবার আসা যাওয়া করেছিলাম কিন্তু না কোনদিন এই বুহাইরা রাহেবকে মক্কার কাফেলার মানুষদের কাছেও আসতে দেখি নাই আজকে যখন 11 বছরের বাচ্চা মোহাম্মদ আমাদের সাথে দেখলাম যে বুহাইরা রাহেব আসতেছে ফাজালা ইয়াতাখাল্লালুহুমুর রাহেব সে এসে কোনো কথা নাই বার্তা নাই ডাইরেক্ট মক্কার কাফেলার মানুষদের ভিতরে ঢুকে গেছে ঢুকে ফাখাজা বিয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী 11 বছরের বাচ্চা রাসূলের হাত ধরছে হাত ধরেই ভবিষ্যৎবাণী দিচ্ছে হাজা সাইয়্যিদুল মুরসালিন ইনি হচ্ছেন সমস্ত আম্বিয়ায়ে কেরামদের সরদার হাজা সাইয়্যিদুল আলামিন ইনি হচ্ছেন গোটা সৃষ্টি জগতের সরদার ইয়াবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন আল্লাহ অদূর ভবিষ্যতে গোটা কুল কায়নাতের জন্য নবী আর রহমত বানিয়ে তাকে দুনিয়াতে পাঠাবেন সুবহানাল্লাহ আরো জোরে গান না সুবহানাল্লাহ যখন আবু হায়রা রাহেবে ভবিষ্যৎবাণী দিল ফাকালা শিয়াখুম মিন কুরাইশিন এবার মক্কাবাসী ডাক দিয়ে বলতেছে আবু হায়রা রাহেব তুমি যে ভবিষ্যৎবাণী দিচ্ছ আগে বলো তুমি এটা কিভাবে জানতে পারলা এই প্রশ্ন করার পরে বুহাইরা রাহেব বলতেছে তাহলে শুনো ইন্নাকুম হিনা শাফতুম মিনাল আকাবা লা ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজেদা ও মক্কার কাফেলার মানুষেরা তোমরা আমাকে জিজ্ঞাসা করতেছো আমি কিভাবে ভবিষ্যৎবাণী দিলাম তাহলে শুনো আমি দেখেছিলাম তোমরা যখন পাহাড়ের পাদদেশ থেকে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে আমি তখন তাকিয়ে দেখলাম লা ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজেদা আমি তাকিয়ে দেখলাম গোটা পথের মধ্যে এমন কোন গাছ বাকি ছিল না এমন কোন পাথর বাকি ছিল না আমি তাকিয়ে দেখলাম পথের মধ্যে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা পাথর এই 11 বছরের বাচ্চা নবী মুহাম্মাদের সম্মানার্থে উনার কদমের নিচে সেজদায় ঝুঁকে পড়ছে সবাই জোরে কর সুবহানাল্লাহ আরো জোরে কর না সুবহানাল্লাহ উনার কদমের নিচে সেজদায় ঝুঁকে বসে শুধু তাই নয় ওয়ালাম ইয়াসজুদানা ইল্লা লিনাবিয়্যিন তোমরাও জানো আমরাও জানি যেই গাছ আর পাথর নবী ছাড়া আর কাউকে সেজদা করে না এবার বলো তাকে সেজদা করছে আমি সচককে দেখলাম বোঝা গেল উনি হলেন দোজাহানের সরদার নবী মুহাম্মদ শুধু তাই নয় ওয়া ইন্নী আরিফুহু বিখাতামিন নাবুওয়া আসফালা মিন গুদরুফি কাতফিহি মিসলাত তুফাহা আমি চিনতে পারলাম কিভাবে উনার কাদের নিম্ন ভাগে একটা আপেলের ন্যায় খাতমে নবুয়ত ছিল সেই খাতমে নবুয়ত দেখেও আমি চিনতে পারলাম উনি হচ্ছেন দোজাহানের সরদার এই কথা নিশ্চিত হওয়ার পরে উনি দৌড় দিছেন ওনার স্ত্রীর কাছে ডাক দিয়ে বলতেছেন প্রাণের স্ত্রী দোজাহানের সরদারকে সচক্ষে দেখলাম চোখ জুড়িয়ে গেল তাড়াতাড়ি খাবার প্রস্তুত করো খাবার নিয়ে যাব হাদিসের মধ্যে আছে স্বামী স্ত্রী উভয়জন খাবার প্রস্তুত করলো খাবার তৈরি করে নিয়ে আসলো আল্লাহর নবীর জন্য উনি বলতেছেন ফালাম্মা আতাহুম বিহি আমি যখন বাড়ি থেকে খাবার নিয়ে আসলাম তখন দেখলাম যে ওয়া কানা হুয়া ফি রায়াতিল ইবিল ওই সময় আল্লাহর নবী 11 বছরের বাচ্চা মক্কার কাফেলার মানুষদের ওট এবং গোড়া চড়াচ্ছিল আমি তাদেরকে বললাম আরসিলু ইলাইহে নবী মুহাম্মদকে আমার কাছে পাঠিয়ে দাও আমি দেখলাম আমি ডাকার সাথে সাথে নবী মুহাম্মদ 11 বছরের বাচ্চা আমার দিকে আসতেছে আমি দেখলাম ফাআকবালা ওয়া আলাইহে গামামাতু ওয়া মা আলাইহে গামামাতুন তুজিল্লু আমি দেখলাম মুহাম্মদ আমার দিকে আসতেছে আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে একটা মেঘ উনার মাথার উপর ছায়া দান করছে সুবহান উনি যখন উনার কওমের কাছে কাফেলার কাছে আসলো ওয়াজাদু মালাফাই উশাজারাতে আলাইহে প্রত্যেকটা মানুষ যে কয়েকটা গাছ ছিল গাছের নিচে ছায়া গ্রহণ করছে উত্তপ্ত রোদের মধ্যে টকবকে বালির মধ্যে তারা আশ্রয় গ্রহণ করছে কিন্তু নবী মুহাম্মদ 11 বছরের বাচ্চা এসে কোন একটা গাছের নিচে যে ছায়া গ্রহণ করবে এমন কোন গাছ বাকি ছিল না সবাই গাছগুলা দখল করে আছে এবার বুহাইরা রাহেব বলতেছে আমি তাকিয়ে থাকলাম দেখি নবী মুহাম্মদ কি করে
আমি দেখলাম যে সেই টকবকের ওদের মধ্যে উত্তপ্ত বালির মধ্যে নবী মুহাম্মদ বসে গেছে বসার সাথে সাথে মালা ফাই উশাজারাতে আলাইহে চতুর্দিক থেকে সমস্ত গাছগুলো ইনশাআল্লাহ নবীর গায়ের উপর ঝুঁকে পড়ছে সুবহানাল্লাহ আরো জোরে কন্না সুবহানাল্লাহ এবার আমি মক্কাবাসীদেরকে ডাক দিয়া বললাম এতক্ষণ আমাকে প্রশ্ন করতেছো ভবিষ্যৎবাণী কিভাবে দিলেন আমি তাদেরকে ছকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম উনজুরু হাজিহি সাজারা এবার সচককে দেখে নাও কিভাবে গাছগুলো তার দিকে ঝুঁকে পড়ছে এবার সবাই নিশ্চিত হয়ে গেল উনিই হচ্ছেন দোজাহানের সরদার হাদিসের মধ্যে আছে বুহাইরা রাহেব সবাইকে কসম দিয়া বলতেছে আমি তোমাদেরকে খোদার কসম করে বলতেছি আমাকে বলো তো দেখি 11 বছরের বাচ্চা মুহাম্মদের অভিভাবক কে সবাই বলে যে আবু তালিবিন ওই যে দেখো দূরে বসে আছে আবু তালেব সেই হলো তার চাচা হাদিসের মধ্যে আছে আবু তালেবের কাছে চলে গেল উনার কদমে হাত রেখে দুই হাত জোর করে খোদার কসম করে বলতেছে আমি তোমাকে খোদার কসম দিয়ে বলতেছি আল্লাহর ওয়াস্তে মুহাম্মদকে তুমি কোনো অবস্থায় সিরিয়ায় নিয়ে যাবা না আল্লাহ না করুক আল্লাহ না করুক পথের মধ্যে যদি কোন একটা বিপদ হয়ে যায় কোন একটা যদি অঘটন হয়ে যায় তাহলে কুল কায়নাত রাহমাতুল লিল আলামিন থেকে সাইয়্যিদুল মুরসালিন থেকে ইমামুল মুরসালিন থেকে আফজালুল হামিদিন শাফিউল মুসনাবিন রাহমাতাল লিল আলামিন সরদারে দো জাহান তাজদারে মদিনা জিগার গোশায় আমেনা সাহেবে শরীয়া ইমামুল হুদা ফসিহুল বায়ান মুমিনুত তাওহীদ মাহাউল মিলাল হাবিবে কিবরিয়া আশিকে ইলাহি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গোটা পৃথিবী মাহরুম হয়ে যাবে আমি তোমার কদমে হাত রেখে বললাম আবার তাকে মক্কায় পাঠিয়ে দাও এই বুহাইরা রাহেবের কথা শুনে আবু তালেব আল্লাহর নবী 11 বছরের বাচ্চাকে মক্কায় পাঠিয়ে দিলেন ওয়া বাআসা মাহু আবু বকর ওয়া বিলাল হযরতে আবু বকর আর বিলালকে সঙ্গে পাঠালেন এবং সাথে কিছু জাইতুন তেল আর কেক সঙ্গে দিবেন যাতে করে পথের মধ্যে খাবারের কোনো সমস্যা না হয় সবাই জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ এই নবীর ভালোবাসা মহব্বত বুকে লালন করার দরকার আছে না নাই আছে জোরে কোন না আছে কার কার দরকার আছে দুই হাত দেখান তো আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন হাদিসের মধ্যে আছে ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন শাহিদতু মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা হুনাইন হুনাইনের যুদ্ধে আমি রাসূলের সাথে ছিলাম কোন যুদ্ধে কন্যা ইসলামের মধ্যে প্রসিদ্ধ একটা যুদ্ধের নাম গাজওয়ায়ে হুনাইন হুনাইন যুদ্ধ এই যুদ্ধে মুসলমান প্রথমে পরাজয় বরণ করেছিল কারণ মুসলমানদের কাছে অহংকার চলে আসছে সংখ্যায় আধিক্য ছিল বেশি ছিল তরবারি ছিল গোরা ছিল ওই মিয়া বিজয় দেওয়ার মালিক কে বিজয় দান করার মালিক কে বদরের যুদ্ধে মুসলমান 313 জন আপনার তরবারি নাই গোরা নাই কোনো বাহন নাই কিছু নাই কাপড় নাই চৌপট নাই সমস্ত সাহাবাই কেরাম খালি গায়ে ময়দানে নেমে গেছে 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দান করছে কে কারণ কি বুড়াবুড়ি আস্থা আল্লাহর উপর ছিল এই গাজওয়ায়ে হুনাইনের মধ্যে মুসলমানদের কাছে অহংকার চলে আসছে সাহাবাই কেরাম বলতেছে আমাদের সাথে কি তারা যুদ্ধ করে পারবে এক লক্ষাধিক সাহাবাই কেরাম ছিল ওদিকে কাফের ছিল 300,000 বুঝেন নাই তো আলহামদুলিল্লাহ সাহাবাই কেরাম তো এমন একজনে 10 জন কন্ট্রোল করতে পারে সুবহানাল্লাহ খান না আমরা তো এখন মুরগি জবাই করতে ভয় পাই বুঝেন নাই আমরা তো মুরগি জবাই করতে ভয় পাই সাহাবাই কেরাম একজন 10 জন রাখতে পারত সুবহানাল্লাহ খান না সাহাবাই কেরাম খুশিতে আত্মহারা তাদের মধ্যে অহংকার চলে আসে হাদিসের মধ্যে আছে ওয়াল্লাল মুসলিমুনা ওয়াল কুফফা যখন মুসলমান আর কাফের যুদ্ধ শুরু হয়ে গেছে ওয়াল্লাল মুসলিমুনা মুদবিরিন মুহূর্তের মধ্যে মুসলমানরা পরাজয় বরণ করে পিছপা হয়ে গেছে মুসলমান যুদ্ধ থেকে পিছনে হটে গেছে কয়েকটা স্পটে যুদ্ধ চলতেছিল একটা স্পটে যখন চতুর্দিক থেকে তীর আর বল্লম ছুটে আসতেছে মুহূর্তের মধ্যে মুসলমানদের লাশ থাম দাম করে জমিনের মধ্যে পড়তেছে মুসলমান ভীত সন্ত্রস্ত হয়ে পিছনে হটে গেছে হাদিসের মধ্যে আছে এরপর একদল সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের অবস্থা একেবারে খারাপ আমরা পিছনে হটে চলে আসলাম না হয় বাঁচার কোনো উপায় ছিল না হাদিসের মধ্যে আছে এই কথা শোনার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের বাহনের উপর উঠছে আর ডাক দিয়ে বলতেছে অসুবিধা নাই আমি একাই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব সুবহানাল্লাহ এই কথা বলে আল্লাহর নবী বাহনে উঠে রাসূল তার ঘোড়াকে লাড়া দিবেন দৌড় দিয়ে চলে যাবেন এমত অবস্থায় আনাস রাদিয়াল্লাহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আকুফুহু আল্লাহ ইরাদাতান তুসরিয়া আমি আল্লাহর রাসূলের
গোড়ার লাগাম ধরে টেনে ধরলাম যাতে করে তাড়াহুড়ো করে আল্লাহ রাসূল কাফেরদের সম্মুখে না যায় ও আবু সুফিয়ান ইবনুল হারেস আখাজা বিরিকাবি বালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাহনের হাওদা ধরে টেনে ধরছে যাতে করে আল্লাহর নবী না যাইতে পারে এমন তো অবস্থা আল্লাহর নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন আইনা আসহাবুস সামুরা ও আব্বাস সামুরা গাছের নিচে সাহাবায়ে কেরাম যারা আমার হাতে হাত রেখে জিহাদের বায়াত গ্রহণ করলো তারা কোথায় রাসূল যখন এই কথা বলছে সাথে সাথে ওয়াকানা রাজুলান সাইয়্যিদান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচাইতে উচ্চস্বর বিশিষ্ট উচ্চ কণ্ঠওয়ালা ছিলেন উনার কণ্ঠের আওয়াজ বেশি ভারী বড় ছিল হাদিসের মধ্যে আছে ফাকুলতু আলা বি আলা ফাকুলতু আলা বিসাউতি উনি বলতেছেন সাথে সাথে আমি আমার কণ্ঠের সর্বোচ্চ শক্তি ব্যয় করে আমি ডাক দিলাম আয়না সাহাবুস সামুরা ওহে সামুরা গাছের নিচে বায়াত গ্রহণকারী সাহাবায়ে কেরাম তোমরা কোথায় আসো তাড়াতাড়ি আসো হাদিসের মধ্যে আছে উনি বলতেছেন ফাকুলতু ওয়াল্লাহি লাকান্না লা তাফতুম হিনা সামিউ সাউতি আতাফাতাল বাকারাতি আলা আওলাদিহা আমি যখন এই ডাক দিলাম মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম এমন দ্রুত বেগে যুদ্ধের ময়দানের দিকে ছুটে আসছে যেভাবে বাসুরের দিকে গাবি দৌড়ে তার বাসুরের কাছে চলে যায় বাসুরের দিকে যেভাবে দ্রুত গতিতে তার মা দৌড়তে থাকে সাহাবায়ে কেরাম এমন গতিতে মুহূর্তের মধ্যে যুদ্ধের ময়দানে উপস্থিত মুহূর্তের মধ্যে ফাক্তাতিল ওয়াল কুফফার আবার যুদ্ধ শুরু হয়ে গেছে একেবারে রণক্ষেত্র পরিণত হয়ে গেছে উভয় দিক থেকে জিহাদ চলতেছে একদিকে প্রায় 3 লক্ষ কাফের আরেকদিকে লক্ষাধিক মুসলমান যুদ্ধ চলতেছিল এমন অবস্থায় হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফানাযারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলা বালাতিহি আল্লাহ রাসূল নিজের বাহনের উপর থেকে যুদ্ধের পরিস্থিতি অবস্থা দেখতেছিল এক পর্যায়ে যুদ্ধের অবস্থা যখন ভয়ঙ্কর রূপ ধারণ করছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বাহন থেকে নেমে সুম্মা খাযা বিহাসায়াতিন জমিন থেকে এক মুষ্টি কঙ্কর এক মুষ্টি বালি নিয়ে সুম্মা রামা বিহিন্না উজুহাল কুফফার এই এক মুষ্টি বালি কাফেরদের সম্মুখে ছুঁড়ে মারছে ছুঁড়ে মারার সাথে সাথে মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বলতেছে ইন্নাজিমু ওয়া রাব্বি মুহাম্মদ খোদার কসম মুহাম্মদের রবের কসম এক্ষণে কাফেররা পরাজয় বরণ করছে এই কথা বলার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা হুয়া ইল্লা আন রামাহুম বিহাসায়াতিহি খোদার কসম আমি সাথে সাথে দেখলাম ফামা হাদ্দাহুম কিলা ওয়া আমরাহুম মুদবিরা মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ কাফের আমরা সচক্ষে দেখলাম যে তারা চোখ ডলতে ডলতে তাদের তরবারি বোতা হয়ে মুহূর্তের মধ্যে তারা পিষ্পা হয়ে গেছে সাথে সাথে সাহাবায়ে কেরাম নারাই তাকবীরের আওয়াজ দিয়ে বিজয়ের ধ্বনি দিয়ে মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম বিজয় উল্লাস করতেছে হাদিসের মধ্যে আছে যেই সমস্ত সাহাবায়ে কেরাম অহংকারের কারণে সেই যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করতেছিল একমাত্র আল্লাহর নবীর এক মুষ্টি বালু বালি কঙ্কর নিক্ষেপ করার কারণে সেই যুদ্ধের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছেন সবাই জোরে করে সুবহানাল্লাহ আরো জোরে করে না সুবহানাল্লাহ وعن ابي هريره رضي الله تعالى عنه قال حضرت ابو هريره رضي الله تعالى عنه বলতেছেন এই যে গজওয়ায় হুনাইনের মধ্যে হুনাইনের যুদ্ধের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم للرجل ممن معه يدعي الاسلام একজন মানুষ মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম লোকটা সম্পর্কে বলতেছেন হাযা মিন আহলিন নার এই লোকটা জাহান্নাম এই লোকটা কি জাহান্নামে লোকটা মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছে মুসলমান আল্লাহ রাসূল কয় যে লোকটা জাহান্নাম হাদিসের মধ্যে আছে ফালাম্মা হাজারাল কিতাল কাতালা ফি সাবিলিল্লাহি মিন আশাদ্দিল কিতাল সাহাবায়ে কেরামরা বলতেছে যখন যুদ্ধ শুরু হয়ে গেল আমরা তাকিয়ে দেখলাম লোকটা জান বাজি রেখে আল্লাহর রাস্তায় যুদ্ধ শুরু করলো যুদ্ধ করতে 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 এক পর্যায়ে ওয়াকাসুরাত বিহিল জারাহ মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে লোকটা জমিনের মধ্যে লুটে পড়ছে এই দৃশ্য দেখে একজন সাহাবী সহ্য করতে পারে নাই দৌড় দিয়ে চলে গেছে আল্লাহর নবীর দরবারে ডেকে ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আরাইতাল্লাযী তুহাদ্দিসু আন্নাহু মিন আহলিন নার হাযা রাজুলুন কাতালা ফি সাবিলিল্লাহি মিন আশাদ্দিল কিতাল ওয়া কাসুরাত বিহিল জারাহ ও গো রাসূল আপনি কি দেখতেছেন না যেই লোকটা সম্পর্কে আপনি জাহান্নামী বললেন অথচ লোকটা জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে জান বাজি রেখে যুদ্ধ করতেছে শুধু যুদ্ধ করতেছে তাই না
যুদ্ধ করতে করতে নিজের প্রাণ বিসর্জন দেওয়ার অবস্থা হয়ে গেছে, মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, লোকটা জমিনের মধ্যে চটপট করতেছে, আর আপনি বলতেছেন হাদা রাজুলুম মিন আহলিন নার, এই লোকটা জাহান্নামী। হাদিসের মধ্যে আছে এর পরেও আল্লাহর নবী বলতেছেন আমা ইন্না ওয়াল্লাহি মিন আহলিন হাদা মিন আহলিন নার, এবারেও আল্লাহর নবী কসম করে বলতেছেন লোকটা জাহান্নামী। ফাকানা বাদুন নাস ইয়ারতাব, এবার মানুষের অন্তরের মধ্যে সন্দেহের উদ্রেক হয়ে গেল, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হয় আল্লাহর নবী কেন ভবিষ্যৎবাণী দিচ্ছে। হাদিসের মধ্যে আছে ফাবাইনামা হুয়া জালিকা, আমরা লোকটার দিকে তাকিয়ে থাকলাম, দেখলাম যে আলামাল জেরাহে, লোকটা তার জখমের তার আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে জমিনের মধ্যে চটপট করতেছিল, গড়াগড়ি করতেছিল, এক পর্যায়ে জখমের আঘাত সহ্য করতে না পেরে ফাহুয়া বিয়াদিহি ইলা কিনানাতিহি, লোকটা তার তীরদানির মধ্যে হাত ঢুকিয়ে দিছে, সেখান থেকে ফান্তাজা সাহমান, একটা তীর বের করে ফান্তাহারা বিহা, নিজের বক্ষের মধ্যে তীরটা ঠুকিয়ে দিছে, নিজের বক্ষের মধ্যে তীরটা ঠুকিয়ে লোকটা মুহূর্তের মধ্যে আত্মহত্যা করে মারা গেছে। এখন বলেন তো আত্মহত্যা করলে কি জান্নাত না জাহান্নাম? জোরে কর না, জান্নাত না জাহান্নাম? হাদিসের মধ্যে আছে মুহূর্তের মধ্যে লোকটা আত্মহত্যা করে ফেলল। এবার ফাস্তাদারি জালুম মিনাল মুসলিমিনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম একদল আল্লাহর নবীর দরবারে দৌড় দিছে, ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাদাকাল্লাহু হাদিসাক, আল্লাহ আপনার কথাকে সত্যায়ন করেছেন, কদিন তাহারা ফুলানান, লোকটা নিজে নিজে আত্মহত্যা করেছে। আল্লাহর নবী আলাইহিস সালাম সাথে সাথে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদান আব্দুল্লাহ ওয়া রাসূলু, ইয়া বিলাল কুম ফাআজ لا يدخل الجنة إلا مؤمن وأن الله تبارك وتعالى لا يؤيد هذا الدين بالرجل الفاجر شبه جريك سبحان الله আর জোরে কোন না সুবহান আল্লাহ কি বলেন আল্লাহর নবী ভবিষ্যৎ বাণী দিলে তা সত্য প্রমাণ হবে কি হবে না জোরে কোন না হবে কি হবে না এই নবীর ভালোবাসা মহব্বত বুকে লালন করার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন ফুরিজা আননি সাকফু বাইতি ওয়ানা বি মক্কা, আমি আমার ঘরের মধ্যে মক্কায় কাবার পাশে শুয়ে আছি, হঠাৎ করে দেখলাম যে আমার ছাদ বিদীর্ণ করা হলো, আকাশ পর্যন্ত দেখা যাচ্ছে, তাকিয়ে দেখলাম ফানাজালা জাবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আকাশ থেকে জিবরিল অবতরণ করতেছে, আমি দেখলাম যে জিবরাইল আমার কাছে এসে কোনো কাজ নাই, ফাফরাগা সাদরা, এই থেকে আমাকে এবারে পেট পর্যন্ত আমার সিনা দ্বিখণ্ডিত করলো, ছিঁড়ে ফেললো, এরপরে সুম্মা গাসালাহু বিমা এ জমজম, জমজম পানি এনে আমার সিনা ভালো করে দৌত করা হলো, এরপরে সুম্মা যা আবি তাসতিম মিন জাহাব মুমতালিয়ন ইমানান ওয়া হিকমা, দেখলাম যে একটা স্বর্ণের পেয়ালা যা ইমান এবং হিকমতে পরিপূর্ণ ছিল, ফাআফরাগা সুম্মা আতবাকা, এটা আমার সিনার মধ্যে রেখে সিনাটা বন্ধ করে দেয়া হলো, সুবহানাল্লাহ। উনি বলতেছেন আমি বাহিরে তাকিয়ে দেখলাম উতিতু বিল বুরাক, আমার জন্য বুরাক নিয়ে আসা হলো, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো বুরাক কি, ওয়া দাব্বাতুন আবিয়াত, সাদা শ্বেত বর্ণের একটা প্রাণী, তাবিলাতুল লাম্বা ফাওকাল হিমারে দুনাল বাগলা, গাদার চাইতে বড় খচ্চরের চাইতে ছোট, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন তার গতি কেমন তা কি তোমরা জানো, ইয়াকা হাফিরুহু ইনদা মুনতাহা তারফিহি, তার চোখের দৃষ্টি যেখানে পড়ে তার কদম সেখানে পড়ে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন ফারাকিতুহু, আমি সেই বুরাকের উপর আরোহণ করলাম, আতাইতু বাইতাল মুকাদ্দাস, ওই যে সিরিয়ার বাইতুল মুকাদ্দাসে আসলাম, ফারাবাতুহু বিল হালকা আল্লাতি তারবুতু বিহাল আম্বিয়া, নবী আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম সেখানে আসলেন, তারা তাদের বাহনটা যেখানে রাখছেন আমি আমার বোরাক নামক বাহনটাও সেখানে রাখলাম, এরপরে সুম্মা দাখালতুল মাসজিদা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলাম, ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, সেখানে ঢুকে একেবারে আদম থেকে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামদের ইমামতি করে দুই রাকাত নামাজ পড়ালাম, সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। এরপরে সুম্মা খারাজতু, আমি বাইতুল মুকাদ্দাস থেকে বের হলাম, দেখলাম যে ফাজা আনি জাবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিইনা ইমিন লাবান ওয়া বিইনা ইমিন খামার, দেখলাম যে জিবরাইল দুইটা পেয়ালা নিয়ে আসলো, এক হাতের মধ্যে দুধের পেয়ালা আরেক হাতের মধ্যে মদের পেয়ালা, রাসূল বলেন ফাখতারতুল লাবানা, আমি দুধের পেয়ালা গ্রহণ করলাম, এরপরে দুধগুলা পান করলাম, জিবরিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইখতারতাল ফিতরাতা, আপনি ফিতরাতে ইসলাম গ্রহণ করেছেন, এরপরে ফাখাজা বিয়াদি, জিবরাইল আমার হাত ধরছে,
উরিজাবিনা ইলা সামাই দুনিয়া সাতটা আসমান আছে প্রথম আসমানের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো দেখলাম যে প্রথম আসমানের কাছে নিয়ে ফাকালা জাবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখাযিনিস সামা জিবরিল আকাশের পাহারাদারকে ডাক দিয়ে বলতেছেন ইফতাহ দরজা খুলে দাও হাদিসে আছে সাথে সাথে আকাশের পাহারাদার বলতেছে তুমি যে আমাকে দরজা খুলতে বলতেছো আগে তোমার পরিচয় দাও তুমি কে সাথে সাথে জিবরিল বলতেছে না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি জিবরাইল বলতেছি দরজা খোলো আবার আকাশের পাহারাদার প্রশ্ন করতেছেন আপনি কি একা না আপনার সাথে আরো কেউ আছে সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম কয় যে হ্যাঁ মাই মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে দোজাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে হাদিসের মধ্যে আছে যখন জিবরাইল বলল যে আমার সাথে মুহাম্মদ আছে সাথে সাথে আকাশের পাহারাদার আবার প্রশ্ন করল উরসিলা ইলাইহি তাকে এখানে আসার জন্য অনুমতি দেয়া হয়েছে কিনা সাথে সাথে জিবরিল বলতেছে নাম হ্যাঁ অনুমতি দেয়া হয়েছে এই কথা বলার সাথে সাথে ফাতাহা আল্লাহর নবীর সম্মানার্থে আকাশের দরজা খুলে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলতেছে আলাউনা সামা আদ দুনিয়া আমি প্রথম আকাশের মধ্যে গেলাম প্রথম আসমানের মধ্যে গেলাম দেখলাম যে যারা জুলুন কায়েদ একজন মানুষ সেখানে বসা আছে আলা ইয়ামিনিহি আসবিদা ওয়া আলা ইয়াসারিহি আসবিদা যার ডান পাশে অনেকগুলা মানব আকৃতি দেখা যায় আবার বাম পাশে অনেকগুলা মানব আকৃতি দেখা যায় ফাইদা নাজারা কাবলা ইয়ামিনিহি দহিকা উনি যখন ডান দিকের মানব আকৃতিদের দিকে তাকান হাসতে থাকেন ওয়াইদা নাজারা কাবলা শিমালিহি বাকা আর যখন বামে তাকান কান্না করতে থাকেন আল্লাহ নবী বলতেছে আমাকে দেখার সাথে সাথে বলতেছে মারহাবান বিন নাবিহি সালেহ ওয়াল ইবনি সালেহ ও নেককার নবী আপনাকে স্বাগতম ও নেককার সন্তান আপনাকে সাদর সম্ভাষণ আল্লাহ নবী বলতেছে লোকটাকে আমি চিনি না আমার সাথে এত সুন্দর আচরণ করতেছে এত সুন্দর ব্যবহার করতেছে আমার অন্তরের মধ্যে প্রশ্ন জাগলো আমি জানতে চাই লোকটা কে সাথে সাথে জিবরিলকে প্রশ্ন করলাম ও জিবরাইল বলো তো দেখি মান হাজা এই লোকটা কে সাথে সাথে জিবরিল বলতেছে হাজা আদম উনি হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াল আসবিদাতুল্লাতি আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসামু বানিহে আর ডান পাশে আর বাম পাশে যেই সমস্ত মানব আকৃতি দেখতে পেলেন তারা হলো উনার সন্তানদের রূপসমূহ হাদিসের মধ্যে আছে ফা আহলুল ইয়ামিনে মিনহুম আহলুল জান্নাহ ডান পাশে যাদেরকে দেখলেন তারা জান্নাতবাসী ওয়াল আসবিদাতুল্লাতি আন শিমালিহি ফা আহলুন নার আর বাম পাশে যাদেরকে দেখলেন তারা হলো জাহান্নামী ফানাজারা ফাইদা নাজারা কাবলা ইয়ামিনিহি দহিকা ডান দিকে যখন তাকান জান্নাতবাসীদেরকে দেখতে পান খুশিতে আত্মহারা হয়ে যান হাসতে থাকেন ওয়াইদা নাজারা কাবলা শিমালিহি বাকা আর যখন বামে তাকান জাহান্নামীদের রূপ দেখতে পান দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না কান্না করতে থাকেন প্রথম আকাশে আদমের সাথে দেখা দ্বিতীয় আকাশের মধ্যে ফাইদা আনা বি ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ তৃতীয় আকাশে ফাইদা আনা বি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন ও আমার উম্মত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন তোমরা কি তা জানো ইজ হুয়া কাদ উতিয়া সাতরাল হুসনে আল্লাহ গোটা দুনিয়াকে যত সৌন্দর্য দান করছেন এক অর্ধেক সৌন্দর্য আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন সুবহানাল্লাহ ঘুমাচ্ছেন মনে হয় একটু জোরে কর না সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ওয়া ফি সামাইর রাবিআ ফাইদা আনা বি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পঞ্চম আকাশে ফাইদা আনা বি হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ষষ্ঠ আকাশে ফাইদা আনা বি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারাহাবালি ওয়া দাআলি বি খায়র মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ আমার জন্য নেক দোয়া করলেন আমাকে সাদর সম্ভাষণ জানালেন এরপরে ওয়া ফি সামা সাবিআ সপ্তম আকাশে গেলাম ফাইদা আনা বি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ দেখলাম যে মুস্তানিদান দহরুহু ইলা বাইতিল মামুর বাইতুল মামুরের সাথে ট্যাগ লাগিয়ে বসে আছেন আল্লাহ রাসূল কো আমার সাহাবাই কারাম বাইতুল মামুর কি তোমরা তা জানো ইজ হুয়া কাদিয়াত খুলুহু সাকুল্লা ইয়াউমিন 70 আলফা মালাক রাসূল কয় যে কাবা শরীফের উপরে সরাসরি সাত আকাশ উপরে আল্লাহ পাকের একটা গড় আছে ওই গড়কে বাইতুল মামুর বলা হয় ইজ হুয়া কাদিয়াত খুলুহু কুল্লা ইয়াউমিন 70 আলফা মালাক
প্রত্যেক দিন সেই করে আল্লাহর 70,000 ফেরেশতা প্রবেশ করেন এবং তাওয়াব করেন যারা একবার ঢুকে আর কোনোদিন ঢোকার সুযোগ পাবে না সবাই জোরে বলুন সুবহানাল্লাহ সাত আকাশ শেষ এরপরে চলে গেলাম সুম্মা যাহাবা ইলা সিদরাতিল মুনতাহা সিদরাতুল মুনতাহা আমাকে নিয়ে যাওয়া হলো ও মুসলমান সিদরাতুল মুনতাহা কি তা জানেন ইজা ওয়ারাকুহা কা আযানিল ফিলাতে এক একটা হাতটা পাতা হাতির কানের মতো বড় ওয়াইজা সামরাতুহাল কিলাল এক একটা ফল বিশাল বড় বড় মটকার মতো বড় হাদিসের মধ্যে আছে তাকাইয়ারাত মিন আমরিল্লাহি আযজা ওয়া জাল্লা আমি সিদরাতুল মুনতাহার দিকে তাকিয়ে থাকলাম হঠাৎ করে দেখলাম যে সিদরাতুল মুনতাহার অবস্থা পরিবর্তন হয়ে গেছে সিদরাতুল মুনতাহা সুন্দর হয়ে গেছে কেমন সুন্দর হইছে তা জানেন আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলতেছেন ফামা আহাদুম মিন খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসতাতি মিন হুসনিহা আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলতেছেন সিদরাতুল মুনতাহার অবস্থা এমন হয়ে গেছে এতটাই সুন্দর হয়ে গেছে যে সৃষ্ট জগতের মধ্যে আল্লাহ এমন কোন makhluk তৈরি করেন নাই যে সিদরাতুল মুনতাহার সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এরপরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশ কলম লৌহ কুরসি সব পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা অতিক্রম করে সরাসরি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এত বড় সম্মান আর মর্যাদা আল্লাহর কোন নবীকে দিবেন জোরে বলুন দিবেন একমাত্র কাকে দিবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবাই জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কয় যে আল্লাহর সামনে নূরের পর্দায় বসে সরাসরি আল্লাহর সাথে কথা বললাম হাবিব মাহবুব উভয়জন দীর্ঘ সময় আল্লাহর সাথে কথা বলার পরে আমি যখন চলে আসতেছি আল্লাহ আমাকে ডাক দিল ওগো মাহবুব আপনি তো চলে যাচ্ছেন যাওয়ার সময় আমি আল্লাহ আপনাকে একটা হাদিয়া দিতে চাই সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেছে কি রে আমাকে সাত আসমান বেদ করে আল্লাহ পাকের আরশ কুরসি কুরসি লৌহ কলম সব কিছু বেদ করে 70,000 নূরের করে সরাসরি আল্লাহর সামনে ডেকে আল্লাহ কথাবার্তা বলে আমাকে হাদিয়া দিচ্ছে এর চাইতে খুশির বিষয় আর কি হতে পারে হাদিসে আছে আল্লাহ বলতেছে ফাবারাদা আলাইয়া 50 সালাতান ফি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা রাসূল চলে যাচ্ছেন একটা হাদিয়া নিয়ে যান আমি আপনার উম্মতের জন্য যাওয়ার সময় 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কয় যে এত সম্মান দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো আবার এত সুন্দর একটা হাদিয়া দান করছে না জানি তার প্রতিদান কত বড় হতে পারে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী হাসতে হাসতে খুশিতে চলে আসতেছে ষষ্ঠ আসমানে যখন আসছে ফাইদা আনা বিউসুফ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ মুসা আলাইহিস সালাম গরম মানুষ কথা একটু কম কয় মুসা আলাইহিস সালাম সালাম দিয়ে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রথম প্রশ্ন মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিক রাসূল বলেন আপনার রব আপনার উম্মতের উপর কোন জিনিসটা ফরজ করছে আল্লাহর নবী হাসতে হাসতে বলতেছেন 50 সালাতান ফি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করছে মুসা আলাইহিস সালাম সাথে সাথে মাথায় হাত ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইরজিল রাব্বিক আবার আল্লাহর কাছে যান ওয়াসালহু তাকফিফা আরো কমিয়ে দেওয়ার জন্য আবেদন করেন কারণ ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু জালিকা আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ সম্পাদন করতে তারা সক্ষম হবে না কারণ ফা ইন্নি বালাউতু বানি ইসরাইল ওয়া খাবারতুহুম আমি বনি ইসরাইলদেরকে পরীক্ষা করে দেখেছি তারাও পারে না আপনার উম্মতও পারবে না তাদেরকে পরীক্ষা করে দেখলাম তাদের উপর ফরজ ছিল তিন ওয়াক্ত তারা তিন ওয়াক্ত পারে না আপনার উম্মত 50 ওয়াক্ত কিভাবে পারবে আবার যান হাদিস আছে রাসূল বলতেছেন ফারাজাতু ইলা রাব্বি আমি আল্লাহর কাছে গেলাম আবার ডাক দিয়ে বললাম আল্লাহ গো হুত্তানি খামসা আমার উম্মতের উপর রহম করেন দয়া করেন কমিয়ে দেন আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হুত্তানি খামসা পাঁচ ওয়াক্ত কমাই দিলাম সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ 50 তুন 5 কমাই দিছে আর কত আছে জোরে কর না কত আছে আবার রাসূল হাসতে হাসতে চলে আসতেছে আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করতেছেন মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিক আপনার রব আপনার উম্মতের উপর কোন জিনিসটা ফরজ করছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে হুত্তানি খামসা পাঁচ ওয়াক্ত কমাই দিছে আবার মুসা আলাইহিস সালাম বলতেছে ইরজিল রাব্বিক আবার যান ওয়াসালহু তাকফিফা আরো কমিয়ে দেওয়ার জন্য আবেদন করেন কারণ ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা আপনার উম্মতে 45 ওয়াক্ত নামাজ সম্পাদন করতে তারা সক্ষম হবে না কারণ ফা ইন্নি বালাউতু বানি ইসরাইল ওয়া খাবারতুহুম আমি বনি ইসরাইলদেরকে পরীক্ষা করে দেখেছি তারাও পারে নাই আপনার উম্মতও পারবে না হাদিসের মধ্যে আছে মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর নবী বলতেছেন ফালাম আজাল বাইনা রাব্বি ওয়া বাইনা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমি একবার আল্লাহর কাছে যাই আবার মুসা আলাইহিস সালামের কাছে
কাছে আসি আবার আল্লাহর কাছে যাই আবার মূসা আলাইহিস সালামের কাছে আসি আবার আল্লাহর কাছে যাই আবার মূসা আলাইহিস সালামের কাছে আসি এভাবে করতে 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 সর্বশেষ আল্লাহ আমারে ডাক দিয়েছে ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাত লিকুল্লি সালাতিন আশারা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনেন সর্বশেষ আপনার উম্মতের উপর আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করলাম কয় ওয়াক্ত জোরে কোন কয় ওয়াক্ত লিকুল্লি সালাতিন আশারা প্রত্যেক ওয়াক্ত নামাজ 10 ওয়াক্তের সমান পাঁচেরে 10 দিয়া গুণ দিলে কত 50 ফাজালিকা খামসুনা সালাতান এই মোট 50 ওয়াক্ত নামাজ আপনার যেই উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে গুরুত্বের সাথে জামাতের সাথে আদায় করবে 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ যে ওয়াদা করলাম এই 50 ওয়াক্ত নামাজের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ আমলনামায় দান করব সুবহানাল্লাহ আরো জোরে কন্ন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের শরীয়তের মধ্যে এমন কোন ইবাদত নাই যেই ইবাদত সরাসরি আল্লাহ আল্লাহ পাক আরো সেই সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করে হাদিয়া দিবেন এমন কোন ইবাদত নাই আছে শুধুমাত্র নামাজ শুধুমাত্র নামাজ কথা বুঝে আসছে ওই মিয়া কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নামাজের হিসাব কিসের হিসাব আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ হাদিসের মধ্যে আছে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কমাসকম সমস্ত গুনাহ অশ্লীল কর্মকাণ্ড থেকে আল্লাহ কুদরতি হাতে ওই বান্দাকে হেফাজত করবেন সুবহানাল্লাহ ওই মিয়া দুই চার দিন বাঁচবেন এমন কোন গ্যারান্টি আছে কন্যা আছে অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় না যুবক ভাইরা কথা বলেন না মারা যায় না অনেক মানুষ এই যে মহামারী আসলো করোনা মহামারী আসলো কত যুবক সন্তান চলে যায় নাই কত বৃদ্ধ বাবা চলে যায় নাই কত মহিলারা চলে যায় নাই এই যে ফেসবুকে টিভির মধ্যে খবরের মধ্যে পত্রিকার পাতা প্রত্যেকদিন যুবকের মৃত্যুর খবর শোনা যায় আমি আর আপনি যে দুই চার দিন বাঁচবো এমন কোন গ্যারান্টি আছে নি কেউ বলতে পারবেন মাথাটা একটু বালিশের সাথে লাগাই চিন্তা করিয়েন আল্লাহ হায়াত দান করছে দুনিয়াটা পরীক্ষার হল সর্বোচ্চ 50 থেকে 60 বছর হায়াত মানুষ পায় এর বেশি বাঁচে না আমার তো 30 চলে গেছে কারো 40 চলে গেছে কারো 50 চলে গেছে কারো 20 চলে গেছে কারো 10 চলে গেছে চিন্তা করেন কয়দিন বাঁচবেন কখন মৃত্যুর ডাক চলে আসে এই অবস্থায় যদি চলে যান আল্লাহর সামনে কি জবাব দেবেন মোটামুটি কমাসকম আজকে থেকে ওয়াদা করেন আল্লাহ যতদিন বাঁচাই রাখবেন কমাসকম কিছু করতে পারি আর না পারি এই পাঁচ ওয়াক্ত নামাজ যা সরাসরি আল্লাহ পাক নবীকে আরশে নিয়ে আল্লাহ নবীকে হাদিয়া দিছে কমাসকম আজকের পর থেকে ওয়াদা করেন ইনশাআল্লাহ হায়াতে আল্লাহ যতদিন বাঁচাই রাখেন যতদিন দুনিয়াতে বাঁচবো পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব মুনাফিকি যদি না থাকে খাঁটি দিলে তওবার নিয়তে প্রতিজ্ঞা করে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন কারা কারা রাজি আছেন দুই হাত দেখান তো সবাই পড়বেন তো ইনশাআল্লাহ জোরে কর না সবাই পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমার সকল ভাইকে কবুল করুন সকলে বলেন আমিন এই মাহফিলের আজকের সবক আপনাদেরকে এটাই দিয়ে গেলাম আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াসসালামের ভালোবাসা মহব্বত বুকে লালন করবেন আর কাদিয়ানি সম্প্রদায় যারা আছে আল্লাহ নবী আলাইহিস সালামের খতমে নবুয়তের ইজ্জত আর সম্মান নিয়ে টানাটানি করে তাদেরকে প্রতিরোধ করবার জন্য তাদেরকে অমুসলিম ঘোষণা করবার জন্য যখনই যাই করার দরকার হয় তা করতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াসসালামের ভালোবাসা মহব্বত বুকে লালন করার তৌফিক আল্লাহ সকলকে দান করুন সকলে বলেন আমিন যেই আলোচনা করেছি পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু